বিরোধী পাওয়ার ফিরে আসলাম। এথিক্স কমিটি নিয়ে কার্যত বিস্ফোরক মহুয়া মৈত্র এবং তৃণমূল সংসদের এই সংসদ ওয়াকআউট করলেন, এথিক্স কমিটি নিয়ে কার্যত বিস্ফোরক মহুয়া মৈত্র অশালীন প্রশ্ন করার অভিযোগ করলেন তৃণমূল সাংসদ, অভিযোগ ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তাকে। আরো একবার জানিয়ে রাখি, এথিক্স কমিটি যে এথিক্স কমিটি নিয়ে বারবার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, এবং তিনি আজকে কার্যত বিস্ফোরক অভিযোগ তুলেছেন। কথা বলে নেবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। নীল, মহুয়া মৈত্র বর্তমানে এথিক্স কমিটি নিয়ে আমরা দেখেছি বারবার তিনি লাগাতার অভিযোগ তুলেছেন, তবে আজকে তিনি বিস্ফোরক মহুয়া মৈত্র, কেন, কি এমন হলো, কি বলবে? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু এথিক্স কমিটিকে বারবার আক্রমণ করছিলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ মহুয়া মৈত্র। আদানি কাণ্ডে মূলত তার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, সেই ঘুষ নেওয়ার অভিযোগে আজকে সংসদে এথিক্স কমিটির মুখোমুখি হন এই তৃণমূলের সুশিক্ষিত একজন সাংসদ, এবং নিজেকে যিনি শিক্ষিত বলে সবসময় দাবি করেন। এথিক্স কমিটিকে প্রশ্নমানে কিন্তু জর্জরিত হন, এবং প্রশ্নমানে জর্জরিত হওয়ার পর যখন তাকে লাঞ্চ ব্রেক দেওয়া হয়, লাঞ্চ ব্রেকের পরেই কিন্তু সেই বিপত্তি শুরু হয়। তিনি হঠাৎ করে এথিক্স কমিটির যে মানে ফেস করছিলেন, এথিক্স কমিটির যে প্রশ্ন করছিলেন, সেখান থেকে তিনি রাগে বেরিয়ে যান, এবং বেরিয়ে তিনি এথিক্স কমিটি তাকে হেনস্থা করছে বলে কিন্তু তিনি অভিযোগ তোলেন। শুধু অভিযোগ তোলাই নয়, এথিক্স কমিটি তাকে অশালীন প্রশ্ন করেছে বলে কিন্তু তিনি একটা গুরুতর অভিযোগ তোলেন। এবং তিনি কার সঙ্গে মিশতেন, তিনি কার সঙ্গে রাতের বেলা কথা বলতেন, এই সব নিয়ে কিন্তু তাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়। এই ব্যক্তিগতভাবে প্রশ্ন করা আর অভিযোগ তুলে কিন্তু তিনি এথিক্স কমিটির যে ফেস করেননি, এথিক্স কমিটি থেকে কিন্তু তিনি সরাসরি বেরিয়ে আসেন, এবং সরাসরি বেরিয়ে এসে তিনি সোজাসুজি যেটা বলতে শুরু করেন যে কোনো ব্যক্তিগত প্রশ্নের তিনি উত্তর দেবেন না, এবং তাকে হেনস্থা করার জন্যই এথিক্স কমিটি থেকে কিন্তু তিনি বেরিয়ে এসছেন বলে তিনি জানান। যে রাজনৈতিক মহলের একাংশের মত যে মহুয়া মৈত্র তিনি আদানি কাণ্ডের জন্যই কিন্তু তিনি এখন দেশ জুড়ে কিন্তু তিনি সংবাদপত্র বা আলোচনার কেন্দ্রে এসছেন, সেই জায়গাতে তার পিছনে সমস্ত বিরোধী সাংসদ এবং সমস্ত বিরোধী দলের রাহুল গান্ধীর মতো হেভিওয়েট নেতা পর্যন্ত দাঁড়িয়েছেন। দল মত নির্বিশেষে যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একেবারে আদায় কচ্ছলার সম্পর্ক, সেইখানে তার এই ইস্যুতে তার পিছনে কিন্তু সিপিএম সীতারাম ইয়েচুরির মতো সিপিএম নেতাও তিনিও কিন্তু দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে তিনি যদি বরঞ্চ তার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি যদি সেখানে তিনি ফেস করতেন, সেখানে ফেস করে যদি তিনি বেরিয়ে আসতেন ঠান্ডা মাথায়, তারপর যদি সেই অভিযোগগুলি করতেন, তাহলে তিনি অন্তত আরো বেশি তার যে কেরিয়ার, সেই কেরিয়ারে কিন্তু তিনি বেশি আরো সফল হতে পারতেন। যেভাবে তিনি বয়কট করে বেরিয়ে এসছেন, তাতে কিন্তু তার জন্য আরো ক্ষতি হতে পারে, কারণ এথিক্স কমিটির কিন্তু একতরফা সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। সেই জায়গাতে যেটা হচ্ছে, মহুয়া মৈত্রর পাশে দুজন সাংসদ কিন্তু এথিক্স কমিটি তারাও বেরিয়ে এসছেন, তারাও অভিযোগ তুলেছেন এক বিজেপি সাংসদের বিরুদ্ধে। এথিক্স কমিটিতে ওই বিজেপি সাংসদ তাকে হেনস্থায়ী করছিল বলে অভিযোগ করছেন বিএসপি সাংসদ দীনেশ আলী, তিনিও কিন্তু বেরিয়ে এসছেন। এই একটি জায়গাতেই মহুয়া মৈত্র আজকে যে এথিক্স কমিটির যে মানে বৈঠক হয়েছে, এথিক্স কমিটির যে তাকে আত্মপক্ষ সমর্পণের যে কথা বলেছে, সেই জায়গা থেকে একটি বিষয়ে এগিয়ে মহুয়া মৈত্র এখন দেখার। এই যে এথিক্স কমিটির বৈঠকে মহুয়াকে ব্যক্তিগত এবং অনৈতিক প্রশ্ন করা হয়েছে বলে মহুয়া দাবি করছেন, অর্থাৎ সাংসদের দাবি রয়েছে, অন্যদিকে এই ইস্যুকে তিনি ওয়াকআউট করেছেন, বিরোধীরা কিভাবে দেখছে বা বিরোধীদের কি বক্তব্য? দেখো, বিরোধীরা এখনো পর্যন্ত সবেমাত্র কিছুক্ষণ আগেই শেষ হয়েছে তার বিস্ফোরক, স্বাভাবিকভাবেই আদানি কাণ্ড নিয়ে কংগ্রেস তার পাশে থাকবে এই মুহূর্তে, কারণ যেহেতু আদানি নিয়ে প্রত্যেকদিন রাহুল গান্ধী আক্রমণ করছেন। এবং এখানে একটা আশ্চর্যজনক কথা বলে রাখি, একটা সময় কিন্তু মহুয়া মৈত্র তিনি কংগ্রেসেই ছিলেন, এবং তিনি ইউপিএ টু জমানার রাহুল গান্ধীর পরামর্শ যে দাতা, গ্রাম উন্নয়ন মন্ত্রকের যে পরামর্শদাতা, সেই পরামর্শদাতা হয়ে কিন্তু মহুয়া মৈত্র কাজ করতেন। তারপর মানে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়, মহুয়া মৈত্র তিনি কংগ্রেস ত্যাগ করে মুকুল রায়ের হাত ধরে সেই সময়তে তৃণমূল কংগ্রেসে আসেন। কিন্তু আজকে আবার দেখা যাচ্ছে আদানি ইস্যুতে আবার মহুয়া মৈত্র এবং রাহুল গান্ধী দুজনে কিন্তু খুব কাছাকাছি, কিন্তু এই বিষয়ে আশ্চর্যজনক ভাবে কিন্তু তৃণমূল কিন্তু একটু দূরত্ব বজায় রাখছে। কারণ হচ্ছে আদানি কিন্তু পশ্চিমবঙ্গের সমুদ্র বন্দর সহ
বীরভূমের যে পাঁচালী কয়লা খনি সেখানে কিন্তু আদানির ইনভেস্টমেন্ট রয়েছে, সেই জায়গাতেও বামেরা কিন্তু একাধিকবার প্রশ্ন তুলেছিল যে এই যে আদানি বীরভূমের পাঁচামির কয়লা খনি পেয়েছে সেটা কোন টেন্ডারে পেয়েছে, এই নিয়ে কিন্তু বিরোধীদের একটা বিশেষ করে সিপিএম এর একটা বহু পুরনো অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তৃণমূল এই জায়গাটা থেকে অনেকটা দূরত্ব মেনটেন করছে, তৃণমূল ধরি মাছ নাছুই পানির মতো তারা কিন্তু বক্তব্য রাখছেন, কিন্তু এই ক্ষেত্রে কংগ্রেস তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। এই ক্ষেত্রে বিএসপি আজকে দেখা গেল বিএসপি সাংসদ দীনেশ আলী, তিনিও এথিক্স কমিটির একজন মেম্বার, তিনিও মহুয়া মৈত্র বেরোনোর পর তিনিও বেরিয়ে যায় এথিক্স কমিটির থেকে এবং তিনিও কিন্তু পাল্টা কিন্তু মহুয়া মৈত্রর পাশেই দাঁড়ায়। সেই ক্ষেত্রে হয়তো এই মুহূর্তে এথিক্স কমিটি একতরফা নির্দেশনা আজকে নিতে পারবে না, যেহেতু দীনেশ আলী তিনি এথিক্স কমিটি থেকে বেরিয়ে গেছেন এবং মহুয়া মৈত্রর পক্ষে তিনি রয়েছেন এবং কংগ্রেসের যিনি সাংসদ রয়েছেন তিনি এটা চোখ বন্ধ করেই বলা যায় তিনি মহুয়া মৈত্রর পাশে থাকবে। এখন দেখার যে এথিক্স কমিটির পরবর্তী স্ট্র্যাটেজি কি হয়। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয়, অশ্বিনী বৈষ্ণব যিনি ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী, তিনি যে মহুয়া মৈত্র যে অভিযোগটা তুলে নতুন করে ভারতীয় রাজনীতিতে জমিয়ে দিয়েছেন যে অ্যাপেল নাকি তাকে সতর্ক বার্তা পাঠিয়েছে, তার ফোন হ্যাক করা হচ্ছে, পাল্টা কিন্তু আজকে অশ্বিনী বৈষ্ণব তিনি অ্যাপেলকে আজকে চিঠি করেছেন যে ফোন যে হ্যাক করা হচ্ছে তাতে অ্যাপেলের কাছে কি তথ্য প্রমাণ আছে সেইটা কিন্তু অ্যাপেলকে দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই ক্ষেত্রে হয়তো আগামী 4-5 দিনের মধ্যে থেকেই কিন্তু অ্যাপেলের কাছে কিন্তু এই বিষয়ে উত্তর দিতে হবে ভারত সরকারকে। পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব কিন্তু তিনি যেটা যে সতর্ক বার্তা যেটা অ্যাপেল দিয়েছে সেটা শুধু ভারত নয়, পৃথিবীর প্রায় 150টার উপর দেশে অ্যাপেল এই রকম সতর্ক বার্তা দিয়েছে বলে কিন্তু অশ্বিনী বৈষ্ণব নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন। আমার যেটা ব্যক্তিগত মত সেটা হচ্ছে এখন অ্যাপেল এই কাণ্ড নিয়ে ভারত সরকারকে চিঠি দিয়ে কি জানায় সেইটা দেখার পরই হয়তো মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এথিক্স কমিটি। পাশাপাশি মহুয়া মৈত্রের বিরুদ্ধে যেটা এখন আরো বিস্ফোরক অভিযোগ উঠেছে, তিনি প্রায় 40 বারের মতো বিদেশে গিয়েছেন কিন্তু কোনোবারই তিনি পার্লামেন্টকে জানাননি, অর্থাৎ সাংসদদের বিদেশে যেতে গেলে সেটা ব্যক্তিগত কাজে যেতে পারে, সেটি অসুস্থতার কারণে যেতে পারে বা দলীয় রাজনীতির কারণে যেতে পারে, তাতে কিন্তু পার্লামেন্টকে জানাতে হয়। এই ক্ষেত্রে কিন্তু বিজেপি সাংসদরা অনেকেই কিন্তু টুইট করতে শুরু করে দিয়েছেন, মহুয়া মৈত্র বহুবার বিদেশে গেছেন কিন্তু তিনি কোনোদিনও পার্লামেন্টকে জানায়নি। এই অভিযোগটা কতটা সত্যতা, এই অভিযোগটা নিয়ে হয়তো আগামী এই কয়েকদিনের মধ্যে আবার উত্তাল হবে। কার্যত মহুয়া মৈত্রকে কিন্তু এবার তথ্যের জালে বিজেপি কিন্তু চারিদিক থেকে ঘেরাও করা শুরু করেছে। এখন এথিক্স কমিটি হয়তো ওয়েট করবে শুধুমাত্র অ্যাপেল অর্থাৎ এই যে আদানি কাণ্ডে, সেই আদানি কাণ্ডে কিন্তু এবার অ্যাপেল অর্থাৎ মোবাইল ফোন সংস্থা উৎপাদনকারী যে সংস্থা সবচেয়ে পৃথিবীর সেরা সংস্থা তারাও কিন্তু ঢুকে গেছে। এখন অ্যাপেল কি ভারত সরকারকে লিখিতভাবে চিঠি দেয় তার উপরই কিন্তু অনেক কিছু এবার নির্ভর করছে মহুয়া মৈত্রের ভবিষ্যৎ। যদি মহুয়া মৈত্র মানে অ্যাপেল চিঠি দিয়ে ভারত সরকারকে জানায় যে এইরকম কিছু হয়নি, তাহলে কিন্তু মহুয়া মৈত্রর যে শাস্তি সেই কড়া শাস্তি কিন্তু মহুয়া মৈত্রকে আগামী কয়েকদিনের মধ্যেই পড়তে হবে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আরো জল ঘোলা দেশের রাজনীতিতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বেশ, ধন্যবাদ নীল। এথিক্স কমিটির বৈঠকে মহুয়াকে ব্যক্তিগত এবং অনৈতিক প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার বৈঠক থেকে বেরিয়ে যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, যার পর থেকে কার্যত আরও একবার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।